এই দাবি অত্যন্ত ন্যায় সঙ্গত দাবি। আপনারা যে দাবিটা শুনেছেন, এই দাবি শুধুমাত্র কিছু প্রাইমারি শিক্ষকের, যারা কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে নিযুক্ত হন, তারা যে বেতন পেয়ে থাকেন, বেতন কাঠামো তাদের জন্য যা আছে, আর আপনারা যা পাচ্ছেন তার সাথে হয় 18-19,000 টাকার একটা ডিফারেন্স, এটা দেখা যায়। খুব সঠিকভাবে আপনারা দাবি করেছেন একই ধরনের কাজ আপনারা করছেন। এটা তো শুধু নীতিগত বিষয়টা আমি এই জন্যই তুলছি যে এর সাথে একটা নীতিগত প্রশ্ন জড়িত, এই কারণেই যে আমাদের দেশে আমরা দেখছি, আমাদের রাজ্য আমরা দেখছি, একই জায়গাতে বসে একই সময় ধরে কাজ করছে, কেউ স্থায়ী, কেউ ক্যাজুয়াল, কেউ বা চুক্তির ভিত্তিতে, সকলেই প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা ধরে পরিশ্রম করেন, কিন্তু তাদের বেতন এক একজনের এক এক রকম, কিন্তু হতে পারে না। স্বাভাবিকভাবে যারা রাজ্য সরকারের দ্বারা নিযুক্ত প্রাথমিক শিক্ষক, তারা যত ঘন্টা কাজ করেন, যত ঘন্টা ছাত্রছাত্রীদের তারা পড়ান, আর যারা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যারা নিযুক্ত, কেন্দ্রীয় সরকারের প্রকল্পের দ্বারা যারা নিযুক্ত, তাদের মাইনে তো একই হোক, একই তাদের যোগ্যতা, একই সময় ধরে তারা কাজ করে, তাহলে আলাদা কেন হবে, কেন এই বৈষম্য? প্রচুর আছে বৈষম্য সারা দেশব্যাপী, এটা আমরা দেখছি। নানা অংশের মানুষের সঙ্গে, একটা অংশের মানুষের সঙ্গে আরেকটা অংশের মানুষের বৈষম্য, এটা চা বাগানের ক্ষেত্রেও আছে, চটকলের ক্ষেত্রেও আছে, আবার মানব সম্পদ উন্নয়নের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রেও আছে। আমার এটাও দেখছি আপনারা আন্দোলন করছেন বলে 14 জনকে বদলি করে দেওয়া হবে, এটাও তো একটা বেআইনি এবং অমানবিক এবং অগণতান্ত্রিক, তার বিরুদ্ধে আপনাদের আন্দোলন। সেই আন্দোলনকে যে কোনো মানুষ যারা গণতন্ত্রে বিশ্বাস করে, যারা সংগ্রাম লড়াই সংগ্রামে বিশ্বাস করে, যারা মানব সম্পদ উন্নয়নে বিশ্বাস করে, অন্য যে কোনো একজন শ্রমিক বা একজন কর্মচারীর সাথে, একজন শিক্ষকের পার্থক্যটা কি, শিক্ষক হচ্ছে মানুষ তৈরি করার কাজ। হ্যাঁ স্যার বলুন। তাদের তারা যে উৎপাদনের সঙ্গে যুক্ত সেটাকে বলে রিপ্রোডাকশন, তারা যে আজকে বাচ্চা মেয়েটাকে শিক্ষা দিচ্ছে, আজকে যখন মা আমাকে